সমকাজে সমবেতন, স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। অবিলম্বে সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের তরফ থেকে আজকে যেসব বিল্ডিংয়ে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে এবং এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হচ্ছে, তার মধ্যে কৃষক বন্ধু কর্মীদের অতি সত্বর দৈনিক মজুরি থেকে মাসিক বেতন কাঠামোতে রূপান্তর করতে হবে, নিয়োগপত্র ও কর্মী পরিচয়পত্র দিয়ে সম্মানের সাথে কাজ করার সুব্যবস্থা করতে হবে এবং সমকাজে সমবেতন এই দাবি নিয়েই কিন্তু তাদের এই যে অবস্থান বিক্ষোভ সেই সোমবার বঞ্চনার দাবি তুলে কৃষি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে বসেন সংগঠনের কর্মীরা। তাদের দাবি, সরকারি স্তরে নানা প্রতিশ্রুতি মিললেও এখনও অধরাই স্থায়ীকরণের ভবিষ্যৎ। পাশাপাশি বঞ্চনার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। বলতে আমাদের যে মাসিক বেতন, আমাদের মাসিক বেতন আনতে হবে এবং আমাদের সচিত্র পরিচয়পত্র দিয়ে আমাদের নিয়োগপত্র দিতে হবে এবং আমাদের দীর্ঘ চার বছর ধরে যে ফাইল পড়ে রয়েছে 192 আইটি পার্সোনালের, যেটা 60 ইয়ার্স, সেই ফাইলটি অবিলম্বে রিলিজ করে আমাদের কর্মজীবন সুনিশ্চিত করতে হবে। একবার নাম আসা সত্ত্বেও বারবার কোয়ারি এসছে, আবার নামটাকে রিটার্ন করে পাঠানো হয়েছে, তারপরেও আমাদের কোনো রকম স্থায়ীকরণ করানো হচ্ছে না। যদি সাহেবরা আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো আর আমাদের আন্দোলনের কোনো জায়গা থাকে না। আন্দোলন তো আমাদের দাবিগুলো পাওয়ার রুল দেখে, দাবিগুলো যদি আমরা পেয়ে যাই, প্রতিশ্রুতি পেয়েছিলাম, হ্যাঁ, প্রতিশ্রুতিতে আজকে আমরা যাব না। আজকে আমাদের কোনো একটা সুরাহা দরকার, সিদ্ধান্ত দরকার, আমাদের ফাইলটি পাস করাতে হবে। প্রতিশ্রুতি নয়, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে, জানান আন্দোলনকারীরা। ক্যামেরায় শাহিন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।